কিলর ঘাটিরে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘাটিরে যাত্রা পার্টি ট্রক ওলটি পড়িলা, যেউথিরে ছ জনকর মৃত্যু হইথিবার রিপোর্ট হইছি, বার জন আহত হইছন্তি। সেমানক মধ্যরু গুরুতর পাঁচ জনকু বারিপদা মেডিকালে ভর্তি করা যাইছি। ময়ূরভঞ্জ জেলা বাঙ্গিরপোষি দ্বারশুণী ঘাটিরে ভারসাম্য হরাই ধৌলি অপেরার ট্রকটি ওলটি পড়িথিলা। ঘটনাস্থলে বাঙ্গিরপোষি বিষয়ীর অগ্নিশম বাহিনী পৌঁছি আহতঙ্কু উদ্ধার করিথিলে। সেমানকু নিকটস্থ হসপিটালে ভর্তি করা যাইছি। এনে তেনে বিছাড়ি হয়ে পড়িছি জিনিসপত্র। তবে কেমিতি কেউ পরিস্থিতিরে ট্রক ওলটি গলা বর্তমান পর্যন্ত কারণ স্পষ্ট হয়নি। আহতমানে কইছন্তি ড্রাইভর কইতিলে ট্রকর ব্রেক ফেল হয়ে গলা, পরে পরে ঘাটিরে ট্রকটি ওলটি পড়িথিলা। আরটিও কইছন্তি ড্রাইভরক ভুল কি যান্ত্রিক ত্রুটিরু ট্রক দুর্ঘটনাগ্রস্ত হেলা সেনি তদন্ত করা যিব। সেপটে বাঙ্গিরপোষি নিকটরে মর্মন্তুদ দুর্ঘটনায় মৃতকঙ্ক অমর আত্মার সদ্গতি কামনা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এতিসহ শোকসন্তপ্ত পরিবারকু সমবেদনা জনাইছন্তি, আসহিত আহতমানক আশু আরোগ্য কামনা করেছেন্তি। মৃতকঙ্ক পরিবারকু 3 লক্ষ টঙ্কা লেখায় অনুকম্পা রাশি বি ঘোষণা করেছেন্তি। এসব আহতঙ্ক উপযুক্ত চিকিৎসা পাই মধ্য নির্দেশ দেইছন্তি। কিন্তু যো কিলর ঘাটি বলিয়া যাহাকু আমি কহুছে, বারম্বার সেটি দুর্ঘটনা ঘটুছি। ঘাটি অঞ্চলরে টিকি অসাবধান হলে দুর্ঘটনা ঘটিবার যথেষ্ট সম্ভাবনা রহিথায়। কিন্তু এই যে বাঙ্গিরপোষি নিকট যে দ্বারশুণী ঘাটি রয়েছে, সেটি যদি আমি দেখিবা যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, যা সূচনা অধিকার বলরে যে তথ্য মিলিছিল 2014 মসিহারু 2020 অক্টোবর পর্যন্ত, ঘাটি রাস্তায় 90টি দুর্ঘটনা ঘটিবা বেলে 44 জনক প্রাণহানি হয়েছে, 63 জন গুরুতর হয়েছেন, 90টি গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে। 2023 জানুয়ারি ঠার নভেম্বর মাস পর্যন্ত 70টি দুর্ঘটনায় 20 জনক মৃত্যু হয়েছে, বেড়ে 112 জন আহত, 25 জন ভিন্নক্ষম হয়েছেন বলে রিপোর্ট হয়েছে। তেমন যে দ্বারশুণী ঘাটিটি শিমিলিপাল জৈবমণ্ডল ভিতরে যাওয়ার রাস্তা সম্প্রসারণের বাধা উপুজুছি বলে কুহযাচ্ছে। অর্থাৎ যে ঘাটি রাস্তা কথা কুহযায়, তাকে যদি আমি সম্প্রসারণ করা তাহলে স্বাভাবিকভাবে দুর্ঘটনার মাত্রা কমিব। এটি কোণ পাই সেই স্থিতি উৎপন্ন হয়েছে, ই সবুঠু গুরুত্বপূর্ণ কথা, কাহিকি এটি বারম্বার দুর্ঘটনা ঘটুছি, সি নিশ্চয় বর্তমান তর্জমা সাপেক্ষ বিষয়বস্তু। কারণ নহলে যদি আমি বর্তমান পদক্ষেপ নেবা না, তাহলে কিলর ঘাটি বলে দ্বারশুণী ঘাটি আমাকে কহা আমি বাধ্য হব। অধিক আলোচনা করা বাঙ্গিরপোষি রিপোর্টর বাসুদেব পাত্র আমার সঙ্গে যোড়ি হয়েছেন, এবং ময়ূরভঞ্জ ব্যুরোহেড সত্যজিৎ সোম যোড়ি হয়েছেন। বাসুদেব, আপনার ঘটনাস্থলের রয়েছেন, কোণ সূচনা রয়েছে, উদ্ধার কার্য যেভাবে ভাবে জারি রয়েছিল, উদ্ধার সমস্ত সমস্ত করা যাই পারিছি, সেমানকর চিকিৎসা মধ্যে হয়েছে, কিন্তু যে বড় কথাটি আসুছি, দুর্ঘটনা ঘটিলা কেমিতি, ইয়ে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর কোণ কুহা যাই পার। দেখুন, বর্তমান পর্যন্ত যদি আমি কহিবা যে দুর্ঘটনা ঘটিছি, এথিরে সর্বমোট 17 জন ছিলে, 17 জনক ভিতরু 6 জনকর মৃত্যু হইতোবা বেলে 9 জনকু প্রাথমিক চিকিৎসা বর্তমান বারিপদারে এবং চালিছি, এবং আউ 2 জন যদি আউ জন ড্রাইভর এবং তাঙ্ক সাথিরে যে যে জন ছিলে সেই 2 জন কু মিশাইলে টোটাল 17 জন অছন্তি। এবং বর্তমান যদি এই ঘটনাস্থলর কথা আমি যদি কহিবা, যদি বাস্তবিকরে দেখিবা, তবে বর্তমান ঘটনাস্থলরে কিছু সময় পূর্বরু আপনকর আরটিও এডিশনাল এসপি মধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে, আরটিওঙ্কর আমি বাইট মধ্যে নেউলু, তাঙ্ক কহিবা অনুসারে ডেপুটি কমিশনর এবং এসটিওর যে টেকনিক্যাল টিম বর্তমানে ঘটনাস্থলকে আসিকি মিলিত ভাবে তাঙ্ক যাঞ্চ করবে, প্রকৃতরে ফল্ট কোণ থিলা গাড়ির বা রাস্তার কোণ ফল্ট রহিছি, এবং আরটিও মধ্যে কহুতলে গোটে প্রকার যে রাস্তার যে টার্নিং যে রহিছি মেন তো মুখ্যত তাহা হি মানে মুখ্য ভাবে দুর্ঘটনা, এবং ড্রাইভরর অসাবধানতা মধ্যে রহুছি, নিশাগ্রস্ত অবস্থার মধ্যে বহুত ড্রাইভর গাড়ি চলাউছেন, যাহা কি দুর্ঘটনার মুখ্য কারণ বলে জানা পড়িছি। এটি কোন কারণ কোয়া যাউছি বর্তমান এটি দেখুন, বর্তমান কেহি কোণসি প্রকার কিছু কহিবা ফরে নাহান্তি, কেবল গোটিয়ে হি কথা আমি যে তাঙ্কর জনে লোক থিলে তাঙ্কর কহিবা কথা অনুসারে যে ড্রাইভর জনক গাড়ি ভারসাম্য হরাইবা পরে তাঙ্কু পচারিলে কোণ পাই গাড়ি এমতি চলাউছন্তি, না গাড়ির ব্রেক ফেল হয়েযাইছি বলে প্রাথমিক তদন্তরু যাহা তাঙ্ক পাখরু আমি জানিছু, বা পুলিশ পাখরে মধ্যে যে তথ্য রহিছি ব্রেক ফেল কারণরু হয়েছে বলে আমি যেমতি দেখি পারুছু। বর্তমান যে দুর্ঘটনাস্থলে আপন রহিছন্তি, সেটি আউ গোটিয়ে জোড়িয়ে ট্রক মধ্যে আসুছি, স্বাভাবিক ভাবে উঠাণি রয়েছে, উঠাণি রাস্তায় সে ধীরে ধীরে মানে স্লো করা বাধ্য হচ্ছে,
ଆଉ ସେହି ସମୟରେ ଯଦି ବ୍ରେକ୍ ଫେଲ୍ ହୁଏ ନିଶ୍ଚୟ ଦୁର୍ଘଟଣା ଘଟିବ, ଗାଡ଼ି ପଛପଟକୁ ଯିବ। ଯେଉଁଭଳି ଭାବରେ ଆମେ ଦେଖୁଛୁ ଗାଡ଼ି ଓଲଟି ପଡ଼ିଛି ଏବଂ ଜିନିଷପତ୍ର ଏପଟେ ସେପଟେ ବିଛାଡ଼ି ହୋଇ ପଡ଼ିଛି, ସେ ପ୍ରକାର ସ୍ଥିତି ହୋଇଥିଲା କି? ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେ ଗାଡ଼ି ବହୁତ ସ୍ଲୋରେ ଆସୁଛି, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଯଦି ଆମେ ଦେଖିବା ବର୍ତ୍ତମାନ କେବଳ ଯେଉଁ ପୋଲିସ ପ୍ରଶାସନ ଅଛନ୍ତି ଏଠାରେ ଆପଣ ଦେଖୁଥିବେ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ଡରରେ କେବଳ ସେମାନେ ଧୀରେ ଆସୁଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ଦୁର୍ଘଟଣା ହେଇଛି ତା ପାଇଁ ସାମ୍ନାରେ ମଧ୍ୟ ପୋଲିସ ଅଛନ୍ତି। ତ ପୋଲିସ ମାନଙ୍କ ପ୍ରତି ମଧ୍ୟ ବିପଦ ରହିଛି, କାହିଁକି ନା ଗାଡ଼ି ସେମାନେ ଏତେ ଫୋର୍ସରେ ନେଇକି ଆସନ୍ତି, ପୋଲିସ ମାନେ ମଧ୍ୟ ନିଜ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ ମଧ୍ୟ ନିଜକୁ ମଧ୍ୟ ବଞ୍ଚିବା ପାଇଁ କଷ୍ଟକର ହେଇଯାଏ। ସତ୍ୟଜିତ ଆପଣଙ୍କଠାରୁ ଜାଣିବାକୁ ଚାହିଁବି, ସ୍ୱାଭାବିକ ଭାବରେ ଯେଉଁ ଜୈବ ମଣ୍ଡଳ ରହିଛି ମାନେ ରାସ୍ତା ସମ୍ପ୍ରସାରଣ କରିବା ପାଇଁ ଯେଉଁଟା ଯାହା ବାଧା ଉତ୍ପନ୍ନ କରୁଛି ବୋଲି କୁହାଯାଉଛି, ପ୍ରକୃତରେ ଆବଶ୍ୟକତା ନିଶ୍ଚୟ ରହିଛି ଯେ ରାସ୍ତା କେମିତି ସମ୍ପ୍ରସାରିତ କରାଯାଇପାରିବ ଯାହାଦ୍ୱାରା ଦୁର୍ଘଟଣାର ମାତ୍ରା କମ୍ ହୋଇପାରିବ। ଏଠି ଯେଉଁ ଚିତ୍ର ଆମେ ଦେଖୁଛେ, ସଂକୀର୍ଣ୍ଣ ରାସ୍ତା ରହିଛି, ଉଠାଣି ରହିଛି, ଅର୍ଥାତ୍ ତଳୁ ଯେଉଁ ଗାଡ଼ିଟି ଆସୁଥିବ ଉଠାଣି ଏବଂ ଉପରୁ ଯେଉଁ ଗାଡ଼ିଟି ଯାଉଥିବ ଗଡ଼ାଣିରେ ସେ ଜୋରରେ ଯିବାର ସମ୍ଭାବନା ରହିଛି, ତେଣୁ ଦୁର୍ଘଟଣା ତ ହେବ ହିଁ ହେବ। ତେଣୁ ତା'ର କେମିତି ମୁକାବିଲା, ତା'ର ସମାଧାନର ବାଟ ବାହାର କରାଯାଇପାରିବ, ସେ ଦିଗରେ ବାରମ୍ବାର ମାନେ ଆନ୍ଦୋଳନ କରାଯାଇଛି, ତା ସତ୍ତ୍ୱେ କାହିଁକି ସ୍ଥିତିରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇପାରୁନାହିଁ, କ'ଣ କୁହାଯାଇପାରେ? ସତ୍ୟଜିତ, ଘାଟିରେ ଆଜି ନୁହଁ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଏଇ ଦୁର୍ଘଟଣା ଘଟି ଆସି ଚାଲିଛି। ଦେଖନ୍ତୁ, ଦ୍ୱାରଶୁଣୀ ଘାଟିର ଆଉ ଏକ ନାଁ ହଉଛି ବାବନ ଘାଟି, ଅର୍ଥାତ୍ ବାବନଟି ବାଙ୍କ ଥିଲା ଏଇ ଘାଟିରେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବାଙ୍କ କମିଛି, ହେଲେ ଘାଟିର ରାସ୍ତା ସମ୍ପ୍ରସାରଣ ହୋଇପାରିନି। ତାର ଏକମାତ୍ର କାରଣ ହଉଛି ପରିବେଶର ଅନୁମତି ମିଳିପାରୁ ନାହିଁ, କାହିଁକି ନା ପରିବେଶ ମନ୍ତ୍ରାଳୟର ଅନୁମତି ନ ମିଳିଲେ ଏ ଘାଟି ରାସ୍ତାକୁ ସମ୍ପ୍ରସାରଣ କରାଯାଇ ପାରିବ ନାହିଁ। ସେଥିପାଇଁ ପରିବେଶର ଅନୁମତି ବିନା ଏଠି ରାସ୍ତା କାମ କରିବା ଅସମ୍ଭବ। ତ ବାରମ୍ବାର ସେଇ ଦାବି ହୋଇ ଆସୁଛି ରାସ୍ତାକୁ ସମ୍ପ୍ରସାରଣ କରାଯାଉ, ଯାହା ଯେଭଳି ଭାବେ ଆପଣ କହୁଥିଲେ ଯୋଉ ଆର୍ଟିଆଇ ତଥ୍ୟ ମୁତାବକ ଯୋଉ ମିଳିଛି ତଥ୍ୟ ମୁତାବକ 2014 ମସିହାରୁ 2020 ପର୍ଯ୍ୟନ୍ତ 44 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା ବେଳେ କେବଳ 2023 ମସିହାରେ 20ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲୋକଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ଏବଂ ଆମେ କହିବା ଏଇ ଜାନୁଆରୀ ମାସ କଥା, ଚଳିତ ମାସ କଥା, ଚଳିତ ମାସ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା 8 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିସାରିଲାଣି, ସେଥିପାଇଁ କି ଆଜିକା ଦୁର୍ଘଟଣାରେ ଆମେ କହିବା 6 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଛି। ଏହା ପୂର୍ବରୁ 2ଟି ଟ୍ରକ୍ ମଧ୍ୟରେ ଦୁର୍ଘଟଣା ଘଟି 2ଟି ଟ୍ରକ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜଳି ଯାଇଥିଲା ଏବଂ 2 ଜଣ ଡ୍ରାଇଭର ଜୀବନ୍ତ ଦଗ୍ଧ ହୋଇଥିଲେ। ତ ଏ ଭିତରେ ମଧ୍ୟ ଆମେ କହିବା 8 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇସାରିଲାଣି। ନିଶ୍ଚିତ ଭାବେ ଏଇ ଘାଟି ଏକ କିଲର ଘାଟି ଯାହା ଆମେ କହୁଛୁ, ତା ସ୍ପଷ୍ଟ ଭାବେ ସ୍ପଷ୍ଟ ହେବାକୁ ଲାଗିଛି ଯେ ଏହା କିଲର ଘାଟି ହେଇ ନାମକରଣ ଏହା ପାଇଁ ପ୍ରଯୁଜ୍ୟ ଅଟେ। କାହିଁକିନା ଦେଖନ୍ତୁ, ବାରମ୍ବାର ଦୁର୍ଘଟଣା ଘଟୁଛି, ବାରମ୍ବାର ଦାବି ହୋଇଆସୁଛି, ତଥାପି ଏ ଘାଟିର କୌଣସି କାମ କାର୍ଯ୍ୟ ହୋଇପାରୁନାହିଁ, ସମ୍ପ୍ରସାରଣ କାର୍ଯ୍ୟ ହୋଇପାରୁନାହିଁ। ଏଥିପାଇଁ ରାଜନୈତିକ ଇଚ୍ଛା ଶକ୍ତିର ଅଭାବ କହିପାରିବା କି ସ୍ଥାନୀୟ ନେତୃବୃନ୍ଦଙ୍କର ଆନ୍ତରିକତାର ଅଭାବ ମଧ୍ୟ କହିପାରିବା। ଅନେକ ହେଭି ଲୋଡେଡ୍ ଟ୍ରକ୍ ମଧ୍ୟ ଏଇ ରାସ୍ତାରେ ଯିବା ଆସିବା କରୁଛି, ତା ସତ୍ତ୍ୱେ ଆବଶ୍ୟକତା ନିଶ୍ଚୟ ରହିଛି କିନ୍ତୁ ବିଲକୁଲ କୌଣସି ପଦକ୍ଷେପ ନିଆଯାଇପାରୁନାହିଁ। ଯେଉଁ ଜୈବ ମଣ୍ଡଳ ରହିଛି ଯେଉଁଥିପାଇଁ ସମ୍ପ୍ରସାରଣ ହୋଇପାରୁନି, ଅର୍ଥାତ୍ ସମ୍ପ୍ରସାରଣର ଆବଶ୍ୟକତା ନିଶ୍ଚୟ ରହିଛି, ବର୍ତ୍ତମାନ ରାସ୍ତା ଉପରେ ମାନେ ଅଧିକ ଚାପ ପଡ଼ିଲାଣି, ତା ସତ୍ତ୍ୱେ ବିଲକୁଲ କୌଣସି ପଦକ୍ଷେପ ନିଆଯାଇପାରୁନାହିଁ, ଅର୍ଥାତ୍ ପୁରା ସମସ୍ତଙ୍କୁ ମିଳିମିଶି ଚିନ୍ତା କରିବାକୁ ପଡ଼ିବ, ନଚେତ୍ ଏମିତି ଜୀବନ ଯିବ। ନିଶ୍ଚିତ ଭାବେ, ନିଶ୍ଚିତ ଭାବେ, ଯଦି ବର୍ତ୍ତମାନ ବି ସମୟ ଅଛି, ଯଦି ସରକାର ଏଥିପ୍ରତି ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବେ ଧ୍ୟାନ ନ ଦେବେ, ଆଗାମୀ ଦିନରେ ଏଇ ଦୁର୍ଘଟଣା ଆହୁରି ଭୟଙ୍କର ରୂପ ନେବ, ଏଥିରେ ତିଳେ ମାତ୍ର ସନ୍ଦେହ ନାହିଁ। ଦେଖନ୍ତୁ, ଯେଭଳି ଭାବେ କି ବାରମ୍ବାର ଦାବି ହଉଛି କି ରାସ୍ତାକୁ ସମ୍ପ୍ରସାରଣ କରାଯାଉ, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମେ କହିବା ରାଜ୍ୟ ସରକାର ପକ୍ଷରୁ ଏକ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି କି ବିକଳ୍ପ ରାସ୍ତା ପାଇଁ ଚିନ୍ତା କରାଯାଇଛି ଏବଂ ସେଥିପାଇଁ 80 କୋଟି ଟଙ୍କା ମଞ୍ଜୁର ମଧ୍ୟ କରାଯାଇଛି। ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହି ବିକଳ୍ପ ରାସ୍ତାର କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଆରମ୍ଭ ହବ। ତେବେ ଆମେ କହିବା ଯୋଉ ଦ୍ୱାରଶୁଣୀ ଘାଟି କଥା କହୁଛେ, ଘାଟି ରାସ୍ତା ସମ୍ପ୍ରସାରଣ କଥା କହୁଛେ, ତାହା ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ କଥାରେ ଯୋଉ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ରହିଛନ୍ତି ବିଶେଷ ଟୁଡୁ, ତାଙ୍କ କହିବା ମୁତାବକ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ସେ ଗଣମାଧ୍ୟମକୁ ସୂଚନା ଦେଉଥିଲେ, ତାଙ୍କ କହିବା ମୁତାବକ ବର୍ତ୍ତମାନ ପରିବେଶ ମନ୍ତ୍ରାଳୟ ପାଖରୁ ଏହାକୁ ଅନୁମତି ମିଳିସାରିଛି ଏବଂ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହି ରାସ୍ତା ସମ୍ପ୍ରସାରଣ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ହବ। ମାତ୍ର ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କୌଣସି ତଥ୍ୟ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚି ନାହିଁ କି ଅନୁମତି ପତ୍ର ଆସି ପହଞ୍ଚି ନାହିଁ। ତ ଯେହେତୁ ଏହି ଅନୁମତି ପତ୍ର ପହଞ୍ଚି ପାରିନାହିଁ, ସେଥିପାଇଁ ଏହି ରାସ୍ତା ସମ୍ପ୍ରସାରଣ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ମଧ୍ୟ ହୋଇପାରୁନାହିଁ। ଖାଲି କଥାରେ ଆଶ୍ୱାସନା ଦେଲେ ହେବ ନାହିଁ, କେମିତି କାମ କରାଯାଇପାରିବ, ନଚେତ୍ ଯେଉଁଭଳି ଭାବରେ ଦୁର୍ଘଟଣା ଘଟୁଛି, ଜୀବନ ଯାଉଛି, ତାକୁ ରୋକାଯାଇ ପାରିବ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଉତ୍ତରଦାୟୀ କିଏ ରହିବେ ସେ ହିଁ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶ୍ନ। ଆଉ କିଲର ଘାଟି କହିଦେଲେ ବା କିଭଳି ଭାବରେ ତାକୁ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଇପାରିବ,
কিভাবে লোকঙ্ক জীবন জীবন যাব না সে দিগরে যদি মানে ব্যাপকতা দৃষ্টি কিছু পদক্ষেপ নেওয়া ন যায়, কেবল আলোচনা ভিতরে সীমিত ন রাখি পদক্ষেপর নিহতি আবশ্যকতা রয়েছে, সে দিগরে যদি পদক্ষেপ নেওয়া ন যায় তাহলে এ প্রকার দুর্ঘটনা বারম্বার ঘটুব, তেমন ইয়ে চেতিবার সময়। বহু ধন্যবাদ সত্যজিৎ সোম এবং বাসুদেব পাত্র আমার সহ আলোচনায় রয়েছে।